আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। মা লক্ষ্মীর আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য এবং শান্তির প্রতীক। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। বাঙালির প্রতিটি ঘরে এই দিন কোজাগরি লক্ষ্মী পুজো করা হয়। বেশিরভাগ বাঙালির ঘরে বছরভর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। মা লক্ষ্মী শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতে মা লক্ষ্মীর পুজো করা হয়। কিন্তু আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর পুজো করা হয় তাকে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে। এবার এসো বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2022 সালে কবে পড়েছে কোজাগরি লক্ষ্মী পুজো। বাংলার 22শে আশ্বিন 1429 এবং ইংরাজির 9ই অক্টোবর 2022 রবিবার পালিত হবে শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো। পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 21শে আশ্বিন 1429 এবং ইংরাজির 8ই অক্টোবর 2022 শনিবার রাত্রি 3টে বেজে 31 মিনিট গতে, আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার 22শে আশ্বিন 1429 ইংরাজির 9ই অক্টোবর 2022 রবিবার রাত্রি 2টো বেজে 26 মিনিটে। এদিন পূর্ণিমার ব্রতোপবাস ও নিশি পালন। প্রদোষে সন্ধ্যা 5টা বেজে 15 মিনিট গতে ও রাত্রি 6টা বেজে 51 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো। তো এবার এসো বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর পূজা সামগ্রী সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আমি এরকম একটা পুষ্পপাত্র নিয়ে নিলাম, এর উপরে আমি সমস্ত কিছু সাজিয়ে নেব। এখানে দেখো আমি একটি পেতলের ঘট নিয়েছি। তোমরা চাইলে পেতলের ঘট, তামার ঘট অথবা মাটির ঘটও মায়ের সামনে বসাতে পারো। তো আমি একটি পেতলের ঘট নিয়েছি আর এখানে তেল সিঁদুর দিয়ে আমি এরকম স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর ঘটের উপর ঘটাচ্ছাদন হিসাবে একটি নতুন গামছা লাগবে, তো এই গামছাটা আমি রাখলাম এখানে। আর মাকে একটি নতুন ওড়না পরাতে হয় আজকে দিনে, কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে একটি নতুন ওড়না মায়ের মাথায় দিতে হয়, তো এই ওড়নাটাও আমি রাখলাম। আর ঘটে একটি চাঁদমালা দিতে হয়, তো একটি চাঁদমালা রাখলাম। আর ঘটের নিচে একটু মাটি দিতে হয়, সেটা হচ্ছে গঙ্গা মাটি। তোমরা যদি জোগাড় করতে পারো তো গঙ্গা মাটি দিতে পারো, অথবা তুলসী তলার নিচে যে মাটিটা হয় তুলসী তলার মাটিটাও দিতে পারো, অথবা ফুল গাছের টবে যে মাটি হয় সেটাও তোমরা নিতে পারো, অথবা পুষ্করণী যদি কাছে থাকে সেক্ষেত্রে সেই মাটিও তোমরা জোগাড় করে নিতে পারো। তো মাটির উপরে পঞ্চশস্য দিতে হয়, তো এখানে পঞ্চশস্য আমি রাখলাম। আর মায়ের পুজোয় মা লক্ষ্মীর পুজোয় অবশ্যই আলতা সিঁদুর দিতে হয়, তো এই আলতা সিঁদুরও আমি রাখলাম। আর যেটা লাগে এরকম একটা ধানের ছড়া মা লক্ষ্মীর কাছে রাখতে হয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে। বাজারে সকালবেলায় দেখবে গেলে বাজারে এই ধরনের ধানের ছড়া বাজারে বিক্রি হয়, তো সেই ধানের ছড়া তোমরা মায়ের সামনে রাখবে। আর এখানে দেখো একটু সিঁদুরের গাছ কৌটো রেখেছি মায়ের পাশে, একটু সিঁদুর ভরে এরকম গাছ কৌটো মায়ের পাশে রেখে দেবে। আর এখানে আছে পঞ্চগুড়ি মাটির উপরে, ঘটের নিচে যে মাটিটা দেবে তার উপরে পঞ্চশস্য আর পঞ্চগুড়ি দিতে হয়, তো পঞ্চগুড়িও রাখবে। আর মাকে পড়ানোর জন্য সিঁদুর তো অবশ্যই রাখতে হবে। আর মাকে এক জোড়া শাখা নিবেদন করতে হয়। আর ঘটের উপরে একটি পৈতে নিবেদন করতে হয়। আর লাগে হলুদ, তো একটু হলুদ আমি রাখলাম। মা লক্ষ্মীর পুজোয় মঙ্গল দ্রব্য নিবেদন করতে হয়, এরকম লক্ষ্মী করি বলে এগুলো,
তো এরকম সাতটি করি, মাকে আজকের দিনে নিবেদন করবে। আর এখানে আমি সাতটা সুপারি রেখেছি আর একটি রূপোর কয়েন আর ধান দুর্বা, এটা দিয়ে মাকে মঙ্গল দ্রব্য নিবেদন করতে হয়। আর ঘটের জন্য, ঘটে দেওয়ার জন্য আর মায়ের পুজোর জন্য অবশ্যই আতপ চাল লাগে, তো এখানে আমি চাল রেখেছি। আর ঘটে নিবেদন করার জন্য একটি ঘড়িতকি রেখেছি আর একটি ষোলো আনা রেখেছি, এটাও আমি সাজিয়ে নিলাম। আর মা লক্ষ্মীর পুজোয় ব্রতকথা তো অবশ্যই পড়তে হবে, এখানে ব্রতকথা ও পাঁচালী বইটা আমি রাখলাম। এখানে আমি একটু গঙ্গা মাটি আমার এনে রাখা ছিল, তো গঙ্গা মাটিটা আমি সকালে ভিজিয়ে এভাবে রেখে দিয়েছি, এরকম চ্যাপটা করে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো শীষযুক্ত একটি ডাব রেখেছি, তোমরা চাইলে এখানে তোমরা কলাও দিতে পারো, অথবা হরিতকি যদি থাকে হরিতকিও দিতে পারো, অথবা শীষযুক্ত ডাব যদি জোগাড় করতে পারো অবশ্যই ঘটের উপর একটি ডাব দেবে। আমি ডাবে তো এরকম স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি সিঁদুরের গোলা দিয়ে। আর মায়ের স্নানাভিষেকের জল তৈরি করার জন্য একটু গোলাপ জল আর একটু অগুরু রাখতে হয়, তো এখানে গোলাপ জল আর অগুরু আমি রাখলাম। আর এখানে দেখো মা লক্ষ্মীর পুজোয় মাকে পড়ানোর জন্য একটু লাল চন্দন আমি আগেই বেটে রেখেছি, এটা আমি সাজিয়ে নিলাম। এখানে দেখো সাতটি দুর্বা দিয়ে আমি একটি বাঁশ তৈরি করে রেখেছি, এটা আমি ঘটে নিবেদন করব, তো এটা রাখলাম। আর এখানে আমি তিনটি করে দুর্বা দিয়ে তিনটি বেলপাতা সাজিয়ে রেখেছি মায়ের অঞ্জলির জন্য। আর এখানে দেখো মায়ের মঙ্গল সামগ্রী নিবেদন করার জন্য সাতটি পানপাতা আমি রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটা পানপাতায় আমি সিঁদুর লাগিয়ে রেখে দিয়েছি, এটা আমি ঘটে নিবেদন করব। আর এছাড়াও মাকে পড়ানোর জন্য একটি ফুলের মালা লাগবে আর ঘটে নিবেদন করার জন্য আর একটি মালা লাগবে, তো দুটি মালা আমি জোগাড় করে রেখেছি। আর ঘটের উপরে দেওয়ার জন্য এরকম আম্রপল্লব জোগাড় করে নেবে, আম্রপল্লবের অগ্রভাগে মধ্যভাগে সিঁদুরের ফোঁটা তোমরা দিয়ে নেবে। আর দেখো এখানে আমি দুটি লাল পদ্ম রেখেছি, মায়ের পুজোয় অবশ্যই পদ্ম দিতে হয়, তো আমি এখানে আজকে দুটি লাল পদ্ম রেখেছি। আর মায়ের পুজোয় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে মায়ের সামনে, তো এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে রেখেছি। এছাড়াও লাগবে আরতির জন্য পঞ্চপ্রদীপ, কর্পূর, এছাড়াও লাগবে ধূপ আর মাকে বাতাস দেওয়ার জন্য এরকম একটা চামড় ডাকবে। দশকর্মার দোকানে তোমরা ছোট চামড়ও চাইলে পেয়ে যেতে পারো। আর এখানে দেখো দুটি মাটির প্রদীপ রেখেছি, এই মাটির প্রদীপ দুটো আমি তিল তেল দিয়ে মায়ের সামনে প্রজ্বলন করব। মায়ের তিল ফুল, তিলের নাড়ু, তিল তেল খুব প্রিয়, তো এই মাটির প্রদীপ দুটো আমি রেখেছি, নতুন মাটির প্রদীপ আমি এনেছি, এ দুটো আমি তিল তেল দিয়ে জ্বালিয়ে দেব। আর এখানে দেখো আমি কিছু নৈবেদ্য সাজিয়ে রেখেছি, যে যা সাধ্যমতো মায়ের সামনে নৈবেদ্য সাজাবে। এখানে আমি চিড়ে, মুরগি, বাতাসা, তিলের নাড়ু, নারকেলের নাড়ু রেখেছি, মায়ের পুজোয় এগুলো দিতেই হয়, নারকেল নাড়ু, তিলের নাড়ু। এছাড়াও কিছু ফল আমি বানিয়ে রেখেছি। আর লাগছে মিষ্টান্ন। এছাড়াও দেখো এখানে কিছু ফুল আমি তুলে রেখেছি, এগুলো আমার গাছে ফুটেছিল, তাই আমি তুলে নিয়ে এলাম, মায়ের পুজোয় দেব। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও,
যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় মা লক্ষ্মী।